তুমি সত্যি আজ কিছু খাবে না? দেখো আমার সাথে রাগ করেছো, ভালো কথা, তাই বলে না খেয়ে থাকতে হবে? এটা কোন দেশের নিয়ম? হ্যাঁ নাও, তাড়াতাড়ি হাঁ করো। জিনিয়া গাল ফুলিয়ে সন্দীপের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সন্দীপ কথাগুলো বলতে বলতে ভাত মেখে একরাশ ভাত এগিয়ে নিল জিনিয়ার মুখের দিকে, আর অমনি জিনিয়া তার মাথার একটু পেছন দিকে সরিয়ে নিল। আচ্ছা, এখন কি তোমার পায়ে ধরে সরি বলতে হবে? আচ্ছা নাও, তাই করছি। কথাটা বলেই সন্দীপ নুয়ে পড়ল জিনিয়ার পায়ের দিকে, আর তখন জিনিয়া লাভ দিয়ে উঠে দাঁড়ালো। এই কি করছো তুমি, পাগল হয়ে গেছো নাকি? স্বামী হয়ে স্ত্রীর পায়ে ধরছো কেন? অভিমান এবং রাগি সুরে কথাটা বলল জিনিয়া। সন্দীপ তখন হালকা একটু হাসি দিয়ে আবারও চেয়ারে বসে পড়ল। বউ যখন জেদি হয় তখন স্বামীকে মাঝে মাঝে পায়ে ধরতে হয়। আচ্ছা এবার বসে পড়ো, এসো তোমাকে খাইয়ে দিই। না আমার খিদে নেই, তুমি খাও, আমার খাওয়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ও আচ্ছা, তাই বুঝি। সন্দীপ নিজেও আবার কিছুটা রাগ করে বেসিনে চলে গেল হাত ধোয়ার জন্য। এই পাগলি মেয়েটাকে বড্ড ভালোবাসে সে, তাই হয়তো প্রতিদিন অফিস থেকে সে তাড়াতাড়ি বাড়িতে ফেরে। আসলে ইট পাথরের শহরে জিনিয়া ছাড়া আর কেউ আপন নেই সন্দীপের। সন্দীপের বাবা মা থাকেন গ্রামের বাড়িতে, সন্দীপের মতোই জিনিয়া এই শহরে বড় একা। সন্দীপ যখন অফিসে চলে যায় তখন রান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না তার, বড় একা একা লাগে তার। তাই তো সন্দীপকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলেছে। সন্দীপ প্রতিদিন তাড়াতাড়ি বাড়িতে আসলেও মাঝে মাঝে তার কাজ গোছাতে দেরি হয়ে যায়, আর যেদিন দেরি হয় সেদিন জিনিয়া অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকে। আসলে সন্দীপ ইচ্ছে করে দেরি করে, কারণ জিনিয়ার এই অভিমানী মুখটা দেখতে সন্দীপের বড্ড বেশি ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে জিনিয়া রাগ ভাঙাতে। এই কি ব্যাপার, তুমি হাত ধোয়া শুরু করলে কেন? ভাত খাবে না? আমার খাওয়া নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ? কেন, তোমার কথা তোমাকে ফেরাতে যাব কেন? আমি কি নিজে কথা বলতে পারি না? এসো টেবিলে এসো, আমারও খুব খিদে পেয়েছে। এবার সন্দীপের মুখে স্ফীত হাসি দেখা গেল। পাগলিটার অভিমান অর্ধেক গলে গিয়েছে, এবার বাকি অর্ধেক গলিয়ে ফেলতে পারলেই হলো। এ কি, তুমি আবার আলাদা প্লেটে ভাত নিচ্ছ কেন? বললাম না আজকে আমি তোমাকে খাইয়ে দেব। জিনিয়াকে আলাদা প্লেটে ভাত নিয়ে দেখেই সন্দীপ কথাগুলো বলল। জিনিয়াকে ভাত খাইয়ে দেওয়ার মতো তৃপ্তি আর কিছুই পায় না সন্দীপ। যখন জিনিয়া ভাত চিবোয় তখন চোখগুলো আরামে কেমন জানি ছোট হয়ে যায়, তখন জিনিয়াকে দেখতে একেবারে বাচ্চা মেয়েদের মতোই লাগে। তখন সন্দীপ মাঝে মাঝে জিনিয়াকে বাচ্চা বুড়ি বলে ডাকে। এসেছি পিরিত দেখাতে, আমার কি হাত নেই, আমি নিজের হাতে খেতে পারি। ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলল জিনিয়া, সে আবার মন দিল ভাত বাড়ায়। আচ্ছা তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আর নয়তো আমার হাতে তোমাকে খেতে হবে, তোমার কাছেই দুটো রাস্তাই খোলা আছে। আমি আমার হাতে খাবো আর তুমি তোমার হাতে খাও, বেশি কাহিনী করলে আমি খাবই না। না, তোমাকে আমার হাতে খেতেই হবে আমার বাচ্চা বুড়ি। সন্দীপের মুখে বাচ্চা বুড়ি নামটা শুনেই পিক করে হেসে দিল জিনিয়া। সন্দীপ এমন এক ভঙ্গিমায় বাচ্চা বুড়ি বলে ডাকে যে কেউ শুনলেই হেসে দেবে। জিনিয়াকে হাসতে দেখে সন্দীপ ভাত মাখিয়ে আবারও জিনিয়ার মুখে তুলে দিল। এবার জিনিয়া কাল বিলম্ব না করেই ভাত মুখে নিল এবং আলতো করে সন্দীপের আঙুলে কামড় বসিয়ে দিল। আউচ, এই তুমি আমার হাতে কামড় দিলে কেন? ব্যথা পাই না বুঝি? আমাকে খাইয়ে দিলে এমন কামড় খেতে হবে, যদি খাওয়াতে মন চাই খাওয়াও, নয়তো না। ঠিক আছে, আমার সমস্যা নেই, এই ব্যথার স্রোত একদিন উঠাবই। সন্দীপ জিনিয়াকে খাইয়ে দিচ্ছে, আর একটু পরই জিনিয়া আরামদায়ক কামড়গুলো হজম করছে। সত্যি জীবনটা কতই না সুন্দর। জিনিয়া হঠাৎ করে কেঁদে দিল। এটা কোনো কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না, এটা স্বপ্ন পূরণের কান্না। এমন একজন স্বামীর স্বপ্ন দেখেছে যে জিনিয়া। বিয়ের কিছুদিন আগে জিনিয়া সবসময় চিন্তা করত তার হবু স্বামীর ব্যাপারে। তার স্বামী কি তাকে আপন করে বুঝতে পারবে? পারবে তার দুষ্টুমিগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিতে? আরে আর বাচ্চা বুড়িটা খাতে কেন, তরকারিতে কি ঝাল বেশি হয়েছে? দেখো তরকারিতে কিন্তু ঝাল আমি দিইনি, তুমি দিয়েছ, এখানে আমি নির্দোষ। সন্দীপের কথাগুলো শুনে জিনিয়া আরও জোরে জোরে কেঁদে ওঠে। হয়তো জীবনে
অনেক বড় কোনো ভালো কাজ জিনিয়া করেছিল, নয়তো এমন ভালো একজন স্বামী জিনিয়ার ভাগ্যে আসার কথা তো নয়। সন্দীপ জিনিয়ার মুখ মুছিয়ে দিল, নিজেও হাত মুখ ধুয়ে নিল। তখন জিনিয়া কাঁদছিল। পাগলি, তোমার চোখের জলে ভাতগুলো নোনতা হয়ে গিয়েছিল, এত কান্না করে কিছু তো দেখছি না। এই এই যে আমি কান ধরছি, আর কখনো দেরি করব না। এ কথা বলেই সন্দীপ তখন কান ধরার প্রস্তুতি নিচ্ছিল। তখন জিনিয়া এক ঝটকায় সন্দীপকে নিজের বাহুটারে বেঁধে নিল। জীবনে বেঁচে থাকতে আর কিছুর কি দরকার আছে? জিনিয়া হু হু করে কাঁদছে, আর সন্দীপ জিনিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই আমরা বাচ্চা পড়ি, চলো ছাদে যাই। আকাশে আজকে চাঁদ ওঠেনি, মশারা ছাদে আমাদের জন্য অপেক্ষা করছে। ওদের পার্টিতে আমরা দুজন যোগ দিই, চলো চলো। যা শয়তান! ধীরে ধীরে সিঁড়িতে পা ফেলে সন্দীপ আর জিনিয়া ছাদে উঠছে। সন্দীপ জিনিয়াকে মিথ্যে বলেছে, আজ আকাশে থালার মতো বড় একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় সন্দীপ আর জিনিয়ার মনের মতোই সব কিছু আজ আলোকিত।